নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরশি টিভি। আপনাদের সঙ্গে আমি বিদিশা। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। পথ দুর্ঘটনায় মৃত্যু হল বোলপুরে ট্রাফিক ওসি পুতিন ঝাই। বালিপাচার রুখতে দুবরাজপুর থানা পুলিশের কড়া অভিযান। হঠাৎ স্কুল পরিদর্শনে নানুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক। সাইকেল ও মোটরসাইকেল ছাড়াতে পারদর্শী কলেজ ছাত্রী বোলপুরে। ট্রেন থেকে পড়ে যাওয়া ব্যক্তির দেহ উদ্ধার মুড়ারয়ে। খানকায়ে কাদেরিয়ায় বাৎসরিক উরস শরীফ উৎসব বোলপুরে। প্রীতি ছাত্রীকে জেলা শাসকের সংবর্ধনা। রাজনগরে বিজেপি ছেড়ে তৃণমূলে 50টি পরিবার। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হলো মোহাম্মদ বাজারে। সিপিআইএম এর ডেপুটেশন ইলাম বাজারে। এবার সংবাদ বিস্তারিত। বোলপুরের কাশীপুর বাইপাসে গতকাল সোমবার রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বোলপুরের ট্রাফিক ওসি তুহিন ঝায়ের। পুলিশ সূত্রে জানা যায়, উনি বাইকে করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ অসাবধানতাবশত তিনি রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারলে মাথা একেবারে থেঁতলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ট্রাফিক ওসির। ঘটনায় শোকের ছায়া নেমে আসে বীরভূম জেলা পুলিশ মহলে। ইতিমধ্যেই মৃতদেহটি বোলপুর থানার পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়। এদিন প্রত্যক্ষদর্শীরা জানান, স্পিডে এসে ওই পোলটাতে ধাক্কা মারে আর কি, ওইখানেই অ্যাক্সিডেন্টটা হয়। আমরা যখন স্পটে যাই তখন দেখি যে মাথা থেকে খুব ব্লিডিং হচ্ছে, একটা জায়গায় ফেটে গিয়েছে, ওখান থেকে রক্ত বেরোচ্ছে। তো আমরা দেখে পুলিশকে ফোন করি। তারপর পরিচয় তো আমরা শুনলাম, উনি নাকি ট্রাফিক ওসি। বাড়ি ফিরবো করে আমাদের এই বাইপাসের রাস্তার সামনে আমরা দাঁড়িয়ে দু তিনজন বন্ধু মিলে গল্প করছিলাম এখানে। তারপরেই একটা মোটর সাইকেল আসে এবং আসার সঙ্গে সঙ্গে আমাদের এই যে রাস্তাটা রয়েছে বিবেকানন্দ নেত্রালয়টা ঠিক পেরিয়ে এখানটাতে আমরা মানে হঠাৎ করে রাস্তাটার মাঝখানে যে গাছগুলো লাগানো রয়েছে এবং সেটা হচ্ছে সিমেন্ট দিয়ে বাঁধানো রয়েছে, সেই সিমেন্ট দিয়ে বাঁধানো এই জায়গাটাতে সামনে চাকাটা গিয়ে হচ্ছে ধাক্কা লাগে এবং তারপরেই সামনে একটা ইলেকট্রিকের পোল ছিল, লাইটের পোল, সেখানে গিয়ে ছিটকে যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি ছিটকে গিয়ে ওই ইলেকট্রিকের পোলে গিয়ে ধাক্কা মারেন এবং গাড়িটা সঙ্গে সঙ্গে ছিটকে চলে যায়। ময়না তদন্তের পরে তার মৃতদেহ আনা হয় সদর শহর সিউড়ির পুলিশ লাইনে। সেখানে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয় আজ মঙ্গলবার। উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী সহ বীরভূম জেলা পুলিশের বিভিন্ন আধিকারিকরা। যথাযথ মর্যাদা সহকারে এবং নির্দিষ্ট নিয়ম মেনে শেষ শ্রদ্ধা জানানো হয়। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলাম ও সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরশি টিভি। এই সময় রাজ্য সরকারের নির্দেশ অনুসারে নদী থেকে বালি তোলা নিষিদ্ধ আছে আর এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বীরভূমের দুবরাজপুরে অজয় নদ থেকে বালি তুলে পাচার করার সময় গতকাল রাত্রে বালি বোঝাই চারটি ট্রাক্টর আটক করল দুবরাজপুর থানার পুলিশ।
জানা গেছে বালি বোঝাই ট্রাক্টরগুলি দুবরাজপুর শহরের দিকে আসছিল, সেই সময় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ট্রাক্টরগুলিকে আটক করে। পুলিশ দেখেই পালিয়ে যায় ট্রাক্টরে থাকা চালক ও অন্যান্য কর্মীরা। প্রসঙ্গত, গত কয়েকদিন আগে দুবরাজপুর থানার পুলিশ অবৈধ বালি পাচার করার সময় তিনটি বড় ট্রাক্টর আটক করেছিল। বালি পাচার রুখতে দুবরাজপুর থানার পুলিশের কড়া অভিযান চলছে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরশি টিভি, দুবরাজপুর। নানুর বিধানসভা কেন্দ্রের সীমায়িত নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে হঠাৎ পরিদর্শনে যান নানুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিধানচন্দ্র মাঝি। স্কুল পরিদর্শন করে স্কুল আধিকারিকদের সাথে কথা বলেন। হঠাৎ স্কুল পরিদর্শনে বিধায়ক এসে স্কুলের বিভিন্ন দিক খতিয়ে দেখেন। স্কুলে কতজন ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা আছেন সেই বিষয়ে খোঁজ খবর নেন বিধায়ক। এছাড়াও এদিন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশে পার্থেনিয়াম গাছ কেটে সেইগুলোকে পুড়িয়ে দেওয়া হয়। উল্লেখ্য, এদিন বিধায়ক বিধানচন্দ্র মাঝি নিজের হাতেই পার্থেনিয়াম গাছ কেটে গাছগুলোতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরশি টিভি, নানুর। বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতন থানার অন্তর্গত লায়েক বাজারে এক দরিদ্র পরিবারের মেয়ে বাবার সঙ্গে কাজের সহযোগিতা করছেন। দরিদ্র পরিবারের সংসারের হাল ধরতে বাবার সঙ্গে তাল মিলিয়ে সাইকেলের দোকান সামলাচ্ছেন। বোলপুর লায়েক বাজারের কলেজ ছাত্রী দীর্ঘ 15 বছরেরও বেশি এই কাজে সহযোগিতা করে আসছেন কলেজ ছাত্রী নুরেশা খাতুন। বোলপুর থেকে নানুর যাওয়ার রাস্তায় লায়েক বাজার মোড়ে রাস্তার ধারে একটি সাইকেলের দোকান আছে শেখ বাবুর, অর্থাৎ তার বাবার। পরিবারের 4 মেয়ে এবং স্ত্রীকে নিয়ে অভাবের সংসার। এই সংসারের অভাব অনটনের মধ্যে দিন চলত, তাই সংসারের হাল ফেরাতে বাবার সাথে সাইকেল সারানোর কাজে হাত লাগিয়েছে নুরেশা। সাইকেল সারানোর পাশাপাশি মোটর সাইকেল সারানোতেও পারদর্শী নুরেশা। এদিন কলেজ ছাত্রী নুরেশা খান বাবার কাছে থাকি, তো বাবার কাছে মানে বাবা কাজ করতো, তখন বাবাকে হেল্প করতাম। হেল্প করতে করতে একটু একটু কাজ শিখেছি, শিখতে শিখতে মানে এত দূর শিখেছি আর কি। এখন আপাতত আমি সাইকেলের সব কিছু কাজ করতে পারবো, মানে মানে সাইকেল শুরু তৈরি করা, ভাঙা ঘোরা, তৈরি করা সবই করতে পারবো। হ্যাঁ, সাইকেলের অল কাজ। মানে কতদিন ধরে, কতদিন হলো তোমার এগুলো কাজ? মানে আমার জ্ঞান বোর্ড মনে আছে, আমি ক্লাস 3 যখন পড়ি তখন থেকে মানে আমি বাবাকে হেল্প করতাম। তো হেল্প করার পর থেকে বাবার কাছে একটু একটু করে কাজ শিখেছি, হেল্প করতে করতে আর কি করতে। প্লাস আমার বাবার ছেলে নেই, তো বাবাকে হেল্প করা হয়। প্লাস আমার ভালো লাগে, আমার নিজের জন্যও করি। পড়াশোনা করো? হ্যাঁ। কোথায় পড়ো? আমি বোলপুর কলেজে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, ফিলোজফি নিয়ে পড়েছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরশি টিভি, বোলপুর। রাতের বেলায় ট্রেন থেকে রেল ব্রিজের 2 রেল লাইনের মাঝখানে পড়ে যায় কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। সকালবেলা পথ চলতি মানুষজন দেখে ওই ব্যক্তি অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তাড়াতাড়ি মুরাড়য় থানার পুলিশকে খবর দেওয়া হলে মুরাড়য় থানার পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে মুরাড়য় হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য রামপুরহাট হাসপাতালে পাঠিয়ে দেয়। তবে মৃত ব্যক্তির কাছ থেকে পাওয়া যায় মানি ব্যাগ ও মোবাইল ফোন। সেখানে পরিবারের সাথে যোগাযোগ করা হলে মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়। তার নাম রাজীব ভট্টাচার্য, বয়স 54 বছর, পিতার নাম দিলীপ ভট্টাচার্য, বাড়ি উত্তরপাড়ার কবি কিরণধন রোড, উত্তরপাড়া, হুগলি। জানা গেছে কোথা কালো কি না জানা যায়। আপনার নাম? নাম রাজীব। বাড়ি? বাড়ি কায়না। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরশি টিভি, মুরাড়য়। বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতন থানার অন্তর্গত লায়েক বাজারে খানকায়ে কাদেরিয়ায় বাৎসরিক উরশ শরীফ উৎসব অনুষ্ঠিত হয়। এই উরশ শরীফকে কেন্দ্র করে আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হন।
আমরা যাতে সকলে মিলে সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি, এই উদ্দেশ্যে আল্লাহ বা ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়। এই উরস শরীফে বহু মানুষের জনসমাগম হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। অনুষ্ঠানটি পরিচালনা করেন লায়েক বাজার খানকা একাদেরিয়া। এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বক্তব্যে জানান, ভালোবাসা জানিয়ে মায়েদের শ্রদ্ধা জানিয়ে একটা কথা বলি, আমরা বলছিল শুনছিলাম যে সত্যি যে ঘটনাগুলো বলছিল সেটা আমরাও পড়েছি, করে বুঝেছি সেদিন কীভাবে অন্যায় যুদ্ধে মানে হোসেনদের মৃত্যু হয়েছে, তাই সেখান থেকেই প্রতিবাদ যে হয়েছিল, তাই ওনাদের বংশধর হুজুর আসার পর থেকেই লায়েক বাজার চেহারাই অনেকটাই পাল্টে গিয়েছে। আমরাও ছোটো থেকে যদি অনেক যাওয়া আসা করেছি, তখনকার চেহারা বা আজকের চেহারা অনেক পরিবর্তন হয়েছে, এবং উনি এসে এখানে যেভাবে ধর্মের বাতাবরণ করেছেন, সমস্ত ধর্মের মানুষই ওনার কাছে এসে মানে শ্রদ্ধা ভক্তি আদায় করে নিয়েছে। পাশাপাশি খানকা এ কাদেরিয়ার পক্ষ থেকে জানানো হয়, আমার ধর্ম আমার কাছে, আপনার ধর্ম আমার কাছে, আপনার কাছে, সেটা কোরআন শরীফের মধ্যে বলা আছে, এবং এমন একজন অনেক কটুকথা বলা হচ্ছে সেটা সবাই না, কিছু মানুষ তাদের নিজের চরিত্রের স্বার্থ সিদ্ধির জন্য এসেছেন ওখানে বলছেন। আজকে যে অনুষ্ঠানে আমরা এসেছি, সেই এক মহামানব, সে জ্যোতির্ময় জ্যোতিষ্ক, সুফি সাধক হযরত সৈয়দনা সৈয়দ শাহ হুসাইন আজাল কাদরি তার উৎপাদ, তিনি এমন একজন ব্যক্তি, মুসলমান খ্রিস্টান ইহুদি সকলে এসেছেন এবং একই রকমভাবে তার অনুগ্রহ লাভ করেছেন, একই রকমভাবে কৃপা লাভ করেছেন, একই পথের দিশা পেয়েছেন, এর জন্য কোনো ভেদাভেদ ছিল না। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরশি টিভি, বোলপুর। শিউরির স্টেশন বাজার এলাকার ঝুপড়িতে বাস করে শিউলি কাহার। বাবা টোটো চালক, মা দিদি পরিচারিকার কাজ করেন। শিউলি প্রথমে কাগজ কুড়াতো, পরে পরিচারিকার কাজও করেছে। সব সামলেও সে মাধ্যমিক পরীক্ষায় পাশ করে এবং রামপ্রসাদ রায় স্মৃতি শিক্ষা নিকেতন থেকে এবছর উচ্চ মাধ্যমিকেও পাশ করে 352 নম্বর অর্থাৎ শতকরা 70% নম্বর পেয়ে। তার এই লড়াই করার সাফল্যকে কুর্নিশ জানাতে এবং তাকে উৎসাহ দিতে আজ মঙ্গলবার সংবর্ধনা দিলেন বীরভূমের জেলা শাসক বিধান রায়। তার এই লড়াইয়ের বিভিন্ন স্তরে তাকে সর্বতোভাবে সাহায্য করেছে কম্পিউটার শিক্ষক শ্রীকান্ত ঘোষ। এদিন উপস্থিত ছিলেন সহ শ্রম কমিশনার আশিস কুমার গড়াই। এদিন জেলা শাসক বিধান রায় জানান, ও মানে বাড়িতে কাজ এবং অন্যের বাড়িতে কাজ করার পরেও ওর যে ইচ্ছা, মানসিক ইচ্ছা, মানসিক যে জোর, সেই জোরেই কিন্তু বলিয়ান হয়ে সে কিন্তু আজকে উচ্চ মাধ্যমিকের গণ্ডি সে পেরিয়েছে এবং অত্যন্ত কৃতিত্বের সাথে সে পাশ করেছে, 370 পেয়েছে। কত নম্বর পেয়েছে এটা বড় কথা নয়, কিন্তু ওই যে এই আর্থসামাজিক অবস্থায় থেকেও ওরা চার ভাই বোন, ও সব থেকে ছোটো, ওর বাবা সেরকম কোনো জীবন জীবিকায় খুব প্রতিষ্ঠিত ব্যক্তি নন। শিউলি যেটা আমি শুনেছি, এক সময় সে আমাদের জাতীয় যে শিশু যে বিদ্যালয় ছিল, শিশু শ্রমিক যে বিদ্যালয় ছিল, সে বিদ্যালয় ফোর পাস করেছে, তারপরে শিউলি বাড়ি মন্দির থেকে সে উচ্চ মাধ্যমিক এই মাধ্যমিক পাস করেছে, এবার সে উচ্চ মাধ্যমিক পাস করেছে। ওর ভীষণ ইচ্ছা আছে, ওর যে মানসিক যে শক্তি, সেই মানসিক শক্তি আমরা ওকে উদাহরণ দেখিয়ে আমরা ছড়িয়ে দিতে চাইছি আমাদের সমাজের মধ্যে, যে মানুষের শুধুমাত্র মানসিক শক্তি থাকলে, ইচ্ছে যদি থাকে, তাহলে যা কিছু আমাদের আশা আছে, আকাঙ্ক্ষা আছে, সে কিছু পূরণ করা সম্ভব। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরশি টিভি, শিউরি। ফের দলবদলের ঘটনা ঘটল রাজনগরে। জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগর ব্লকের গাংমুড়ি জয়পুর অঞ্চলের সুন্দরখেলে সংসদের 50টি পরিবার আজ মঙ্গলবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু, সঙ্গে ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরশি টিভি, রাজনগর। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হলো মোহাম্মদবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে। আজ মঙ্গলবার স্বাস্থ্যকেন্দ্র থেকে সকাল 11টা নাগাদ একটি মিছিল বের করা হয়। এদিন মিছিলে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক সারওয়ার হোসেন পুরকাইত এবং স্বাস্থ্যকর্মীরা। এদিন এই মিছিলের মাধ্যমে এলাকার মানুষকে বিশ্ব জনসংখ্যা দিবস সম্পর্কে সচেতন করা হয়। এই কর্মসূচি চলবে আগামী 24শে জুলাই পর্যন্ত। ব্লক স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা যায়, ভারতবর্ষের বর্তমান জনসংখ্যা প্রায় 137 কোটি, যেখানে প্রতি মিনিটে 34 জন জন্মায় এবং 10 জন মারা যায়। আর তাই এর থেকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়। তাছাড়াও 2-এর বেশি সন্তান না নেওয়া হয়, অবাঞ্ছিত জন্ম নিয়ন্ত্রণ করা এবং 2টি শিশুর জন্মের মধ্যে 3 বছরের ব্যবধান বজায় রাখার প্রচার চালানো হয়। এদিন মোহাম্মদবাজার ব্লক স্বাস্থ্য আধিকারিক সারওয়ার হোসেন পুরকাইত জানান, বিশ্ব জনসংখ্যা দিবস, আমি মোহাম্মদবাজার হসপিটালের ব্লক মেডিকেল অফিসার অব হেলথ ডক্টর সারওয়ার হোসেন পুরকাইত বলছি। তো আমরা সকাল 12টার পর থেকে আমরা বার করলাম র্যালি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে। তো আজকের যে র্যালি, তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ করা। কারণ 2020 সেন্সাসে যা আমরা সমীক্ষায় পেয়েছি যে 137 কোটি জনবহুল ভারতবর্ষ, তো এখানে 34 জন প্রতি মিনিটে 34 জন মানুষ জন্মায় আর 10 জন সংখ্যায় মারা যায়। তো জন্মের হার অত্যধিক বেশি আছে। তো আমাদের উচিত যে এই নিয়ন্ত্রণটা যদি আমরা কন্ট্রোলের মধ্যে রাখতে পারি, তো তাহলে আমরা আমাদের সমাজ ব্যবস্থা, জীবন ব্যবস্থায় আমাদের নিজেদের সুবিধা হবে। তার জন্য আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে আমরা সন্তান 2টোর বেশি নিতে চাইব না, আর তার সঙ্গে অবাঞ্ছিত জন্ম নিয়ন্ত্রণ করব। আর তার সঙ্গে আরেকটা টার্গেট রাখব যে 2টো শিশুর জন্মের মধ্যে আমরা 3 বছর বা 3 বছরের বেশি গ্যাপ রাখব, ফারাক রাখব। তাতে কী হবে, আমাদের জন্ম নিয়ন্ত্রণটা অনেকটা কন্ট্রোলে চলে আসবে। পাপাই বাগদিয়ার রিপোর্ট, বীরভূম আরশি টিভি, মোহাম্মদবাজার। আজ মঙ্গলবার সকাল 10টায় ইলামবাজার ব্লক সিপিআইএমের ডাকে ইলামবাজার ব্লকের বিডিওর নিকট 9 দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দেন। এই দাবিগুলির মধ্যে অন্যতম হল 100 দিনের কাজের কথা, কৃষকরা যাতে ঠিকমতো কাজ পায় প্রভৃতি। সিপিআইএমের ব্লক নেতৃত্ব মোহাম্মদ কামাল সহ অন্যান্য নেতৃত্বরা এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন। তবে এদিন বিডিও শেখ জসিমউদ্দিন না থাকায় জয়েন্ট বিডিওকে ডেপুটেশন জমা দেওয়া হয় এবং তিনি আশ্বাস দেন এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য। এদিন সিপিআইএমের ব্লক নেতৃত্ব মোহাম্মদ কামাল জানান, ডেপুটেশনের মূল উদ্দেশ্য যে এই যে আমাদের গ্রামে গঞ্জে ব্যাপক অংশের খেতমজুর, তাদের কোনো কাজ নাই। কারণ 100 দিনের যে কাজ, সে কাজও হচ্ছে না, যেটুকু হচ্ছে তার অনেক বাকি আছে। তারপর আবার অনেকটা মেশিন দিয়ে হচ্ছে, যার ফলে খেতমজুরদের যে কাজের দরকার সেটা কিন্তু হচ্ছে না। মানুষের মধ্যে একটা অভাব, একটা ইয়ে তৈরি হচ্ছে, সেইটাই আমরা প্রশাসনের কাছে বলবো। আর তার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন যে বড়দাদার আছে, বড়দাদার যারা এখনো পর্যন্ত নিজেরা চাষ করছে, তাদের একটা উৎসাহ অন্যভাবে তার একটা বিএলআর অফিসের মধ্যে একটা চক্র কাজ করছে, এরও একটা প্রতিবাদ আমরা করছি। এর সঙ্গে সঙ্গে এই যে দীর্ঘদিন ধরে যে লকডাউন গেল, এই লকডাউনে মানুষের একটা অভাব সৃষ্টি হয়ে যেত, সারা দেশব্যাপী একটা সংকট তৈরি হয়েছে, বেকার তৈরি হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে যে এই যে যারা সংকট তৈরি হলো, কারণ গরিব মানুষের যে পরিবারগুলো যারা ইনকাম ট্যাক্স দিতে পারে তাই না, তাদের 7,500 টাকা করে দেওয়া হোক, এই দাবি আমরা দীর্ঘদিন থেকে করে আসছি। কিন্তু কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার কেউই এর কর্ণপাত করছে না। তবে আমাদের বিডিওর কাছে আমরা এই দাবিগুলোকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বীরভূম আরশি টিভি, ইলামবাজার। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরশি টিভির পর্দায়। নমস্কার।